আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্যানকেক। প্যানকেক কীভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কীভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এক চা চামচ বেকিং পাউডার। এখন আমি ভালোভাবে ঢাকিয়ে ফেটে নিচ্ছি। আমি 3 মিনিট ভালোভাবে ফেটে নিয়েছি ডিমটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা দেবার পরে আমি আরও 1 মিনিট মেখে নিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন আমি আবারও মেখে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ মেখে নিলাম। এখন আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, অল্প করে দিতে হবে আর মাখতে হবে। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি কিভাবে কেকটা তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। ডোটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এখানে একটা পানির বোতল নিয়েছি, এটার মধ্যে আমি ভালোভাবে ঢেলে নিব। আমি সবটুকু ব্যাটাম এই বোতলটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এখানে একটা বোতলের মুটকি নিয়েছি, মুটকিটা একটা ছিদ্রি করে নিয়েছি, মাঝখান বরাবর এভাবে ফুটা করে নিয়েছি। এখন আমি বোতলের মুখটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কেকগুলোকে বানিয়ে নিচ্ছি, এভাবে কেকগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা দিয়ে দিব। একই নিয়মে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি কেকগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো কেক একই নিয়মে উল্টে দিয়েছি। এখন আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আমি আরও 2 মিনিট পরে আবারও উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাও হয়ে গেছে। এখন আমি কেকগুলোকে তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিচ্ছি। এখন আমি একই নিয়মে বাকি সব কেকগুলোকেও ভেজে নিব। আমি সবগুলো প্যানকেক একই নিয়মে বানিয়ে নিয়েছি। বানিয়ে একটা প্লেটে সুন্দর করে
সাজিয়ে নিয়েছি। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই প্যানকেক রেসিপিটি? নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।